हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आमरा जे विषयटा निये कथा बोलबो एटा हलो गाड़ी चाकार रिम आसले गाड़ी चाकार रिम कथाय अनेक समय एटा कलर नष्ट हो जाए किंबा हच्छे जे कोनो कारणे क्षत हय किंबा कलारेर जे जेटा कलर आछे सेई कलरटा आपनार पसंद ना एरकम अनेक किछु घटना घटतेछे तो आमरा जे निये आसछि आसले रिम रंग करा जाय कि ना एबं रिम कोन जायगाय भालो रंग करा जाय एबं রিমের চাকা রিম আসলে রং করার নিয়ম কী এবং ডিজাইন কীভাবে করা হয় তো এগুলা বিষয় নিয়ে আসলে আপনাদেরকে আমরা কিছুটা দেখাবো এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আসলে আমরা এটা একটা গাড়ির রিম রং করব হ্যাঁ তো আমরা এই রং করার জন্য চাকার আমরা যেই ডিজাইন অনুযায়ী আপনার এই যেগুলো ঢাকা দেওয়া আছে এগুলো নিকেল কালার এগুলো রং করার কাস্টমার প্রয়োজন মনে করতেছে না যেগুলো কালো কালার আছে সেগুলো উনি রং করবেন এবং হচ্ছে কিছু কাস্টমার আছে বিভিন্ন রকমের রিম ডিজাইন করেন করতে চান এবং বিভিন্ন কালার করতে চান তো আপনার হচ্ছে যদি আপনাদের রিম কখনো কালার করার প্রয়োজন হয় কিংবা কালার করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রিমের কালারটা ভালো মানের করে থাকি এবং হচ্ছে আপনার যে একটা সমস্যা হলো যে রিম অনেকেই বলে যে কালার টিকে না তো আমাদের আমরা যে রিমটা কালার করি সেই কালারটা অবশ্যই টিকবে তবে একটা বিষয় হলো রিমের কালার করতে গেলে অবশ্যই আপনাদের সময় দিতে হবে অবশ্যই তিন দিন আমাদেরকে চারটা চাকা রিম করার রং করার জন্য সময় দিতে হবে সেক্ষেত্রে তিন দিন যদি আপনি সময় দেন সেক্ষেত্রে আমরা যেই রিমটা আপনার রং করে দেবো সেই রিমের কালারটা নষ্ট হবে না তো ওই রিমের কালার করতে গেলে একটু সময় বেশি লাগে কারণ হচ্ছে জায়গাটা অনেক ছোট জায়গা যদি ছোট জিনিস মনে হয় কিন্তু এখানে খুব খুঁটিনাটি কাজ থাকে তো আমরা রিমের আপনার যদি কখনো আপনাদের মনে করেন যে আপনার গাড়ির রিমের কালার চেঞ্জ করবেন কিংবা রিমের যে ডিজাইনটা আছে সেটা রং দিয়ে আপনারা একটু ডিজাইন চেঞ্জ করতে চান রিম ওইটাই রাখে ডিজাইন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা আপনাদেরকে একটা ভালো মানের রিম আপনাদেরকে উপহার দিব এবং হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে আপনারা আপনাদের পছন্দ মতন রিমের পাতা যেভাবে থাকে পাতা অনুযায়ী আপনারা কালার যদি চুজ করে দেন আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ভিউয়ার্স আপনাদেরকে আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে রং করার আগের অবস্থা তো আমরা এখন সম্পূর্ণ রিমটা রং করছি আপনার রং করে আমরা একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই আপনারা দেখেন রিমের কালার এবং হচ্ছে যে গ্লেজিটা আসছে সেটা আপনারা দেখতে পাবেন একটু কাছাকাছি নিয়ে আসো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরা যে জায়গাগুলো কালো আছে সেই জায়গাগুলো কালা রং মারছি এবং উপরে নিকেলটা সম্পূর্ণ পলিশ করে সেটার উপরে আমরা যে হার্ডনারটা আমরা ইউজ করি রঙের জন্য সেই রঙের এই হার্ডনারটা ইউজ করছি এই জন্য আপনার এটার গ্লেজিটা বাড়ে গেছে তো আপনারা যদি আপনাদের গাড়ির যদি আপনারা কখনো এরকম রিমের রং করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওটি আপনারা দেখতেই থাকুন তো ভিউয়ার্স যদি আপনাদের কখনো রিম কালার করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর হইলো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন